সাকিব আল হাসানের বিকল্পকে উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন মেহেদি হাসান মিরাজ। সাকিবের ক্যারিয়ারের ইতি ঘটার আগেই অলরাউন্ডার হিসেবে উত্থান মিরাজের। সময়ের সাথে সাথে নিজেকে করছেন আরও শানিত, ব্যাট হাতে অবদান রাখছেন ঠিক সাকিবের মতোই, বল হাতে তো তিনি বরাবরই দলের অন্যতম প্রাণ ভোমরা। তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের সাথে এই তুলনা খুব একটা ভালো ঠেকছে না মিরাজের কাছে। এর কারণ একটাই, মিরাজ এখনও নিজেকে সাকিবের মাপের অলরাউন্ডার ভাবতে নারাজ, তাই সাকিবকে সাকিবের জায়গায় রেখে তাকে অন্যভাবে মূল্যায়নের অনুরোধ জানিয়েছেন এই ক্রিকেটার। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে 26 বছর বয়সী অলরাউন্ডার বলেন, দেখেন একটা জিনিস কি, আপনারা সবাই সবসময় একটা কথা বলেন যে সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট করছে বাংলাদেশের হয়ে, প্রায় 17 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে এবং সে একজন লিজেন্ড প্লেয়ার। এখন আমি মাত্র ব্যাটিং রান করা শুরু করছি 1-2 বছর। আপনি যদি দেখেন কন্টিনিউ যদি আমি রান করা দেখেন, সাকিব ভাই শুরু থেকেই রান করেছে। একজন খেলোয়াড়কে অন্যজনের সাথে তুলনা করাটাই পছন্দ নয় মিরাজের, নিজের সাধ্য অনুযায়ী দলে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়, সো একটা প্লেয়ারকে আর একটা প্লেয়ারের সাথে তুলনা না করাটাই বেস্ট আমার কাছে মনে হয়, কারণ আমরা জানি সাকিব ভাইয়ের অর্জন কত, ঠিক আছে। আর আপনি দেখেন যে যে জিনিসটা বললেন যে আমি যেখানে ব্যাটিং করি 7-8 নম্বরে ব্যাটিং করি, সাকিব ভাই সবসময় টপ অর্ডার ব্যাটিং করেছে, সো এটা একটা ডিফিকাল্ট, বাট আমার যখন সময় আসবে অবশ্যই আমি চেষ্টা করব টিমের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার জন্য। এই টেস্টটি হওয়ার কথা ছিল সাকিবের বিদায়ী টেস্ট, তবে পরিস্থিতি পক্ষে না থাকায় স্কোয়াডে থেকেও আসতে পারেননি দেশে। মিরাজ কথা বলেছেন এ বিষয়েও। সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি এবং সে কিসের জন্য আসেনি বা খেলতে পারেনি এটা আমার কাছে মনে হয় না যে কারো কাছে না জানা, বাট অবশ্যই সে একজন লিজেন্ড প্লেয়ার, আর লিজেন্ড প্লেয়ার সে বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে আমরা সবাই জানি, অস্বীকার করতে পারবো না, বাট যেহেতু একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে সবাই তার পাশে থাকা উচিত। সাকিব না থাকলেও মিরাজকে অবশ্য ব্যাটিং অর্ডারে সাকিবের জায়গায় খেলানো হচ্ছে না, যদিও তিনি যেভাবে খেলছেন তাতে টেস্টে দলের এখনকার সময় সেরা ব্যাটারের তকমা দেওয়া যেতেই পারে। মিরাজ এই বিষয়টিও ছাড়ছেন টিম ম্যানেজমেন্টের উপর। এটা আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন, যারা টিম সিলেকশন করবে এবং যারা টিম টিমের ভালোর জন্য যেখানে খেলানো প্রয়োজন এটা তারা ডিসাইড করবে। আমার অপরচুনিটি পাচ্ছি, একটা জিনিস দেখেন যে আমার কাছে ভালো লাগছে যে অপরচুনিটিগুলো আমি যেন কাজে লাগাতে পারি, কারণ আপনি দেখেন যে আমি যেখানে ব্যাটিং করি এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট, এবং টিম এখান থেকে আমি হয়তো ভালো খেললে টিম ভালো জায়গায় যাবে, খারাপ খেললে একদম টিম রেজাল্ট করবে না, বাট আমি মেন্টালি যে জিনিসটা চেষ্টা করছি যে আমি নিজেও ভালো খেলার চেষ্টা করছি, যেহেতু আমি আলহামদুলিল্লাহ রান করছি, আমি রান করলে টিমের অনেক বেনিফিটেড হয় আমি দেখেছি এর আগেও, আমি ওই জিনিসটাই চেষ্টা করছি যে আমার ব্যাটিংটা আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি ডে বাই ডে। আপনি দেখেন ক্যারিয়ার স্টারে আমার অ্যাভারেজ ছিল 1.5 টেস্ট ক্রিকেটে, বাট আলহামদুলিল্লাহ ডে বাই ডে চেষ্টা করছি ভালো নিজেকে ইম্প্রুভ করার জন্য, সেভাবে আমি কাজ করছি ব্যাটিং নিয়ে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।